মনে করেন 10 বছর আগের দই আজকে ডেট মারি দিলেন আজকে হয়ে গেল এই তো কত বছর আগে না 23 সালের না 22 সালের যেদিন মেয়াদ শেষ হবে নতুন সিল মেরে আবার দিবেন বলবেন যে ফ্রেশ রানিং আজকে তার মানে আপনার দইয়ের মিষ্টির মেয়াদ জীবনও শেষ হবে না ওই যে মিষ্টি খেয়ে পেট পেট সমস্যা হয় দই খেয়ে পেট সমস্যা হয় কারণ যে মেয়াদের তো আগেকার এগুলো খেলেই সমস্যা হয় আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো উৎপাদন মেয়াদ দেওয়া আছে এগুলো একটু দেখি ঠিক আছে ওখানে থাক এগুলো আজকে আসছে নাকি চালানের কপি আছে না নিজে মেরে দেন নাকি এগুলো এগুলো কি ওগুলোতে ডেট দেওয়া আছে এগুলোতে ডেট দেওয়া নাই কেন প্রত্যেকটা তো ডেট দিতে হবে কোনো লেভেলই দেওয়া নাই এটারও মেয়াদ দিতে হবে তো কতদিন আগে কত বছর আগে 23 সালের না 22 সালের দেখেন একটু চালান দেখান চালান কপি ফেলে দেন কোথায় ফেলে দেন কোথায় ফেলে দেন ফেলে দেন কোথায় ডাস্টবিন থাকে না ভালো বুঝলাম কোথায় ডাস্টবিনটা কোথায় সবাই তো বলে রানিং 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 ফ্রেশ এটার মেয়াদ দেখেন তো আছে আরো আছে দেখেন আপনার মেয়াদ কি লেখা আছে মেয়াদ কত লেখা আছে আমাকে দেন আমি পরে একটু হেল্প করি আপনাকে এখানে লেখা আছে ইউজড বাই 9/7/24 9 জুলাই 2024 বুঝেছেন জুলাই মাসে মেয়াদ শেষ জুলাই মাসে শেষ হয়েছে সেপ্টেম্বর এটা এই যে এগুলোতে উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে দিচ্ছেন না সিল এখানে মারেন দলে হ্যাঁ এখানে মারেন তার মানে মেয়াদ জীবনও শেষ হবে না যেদিন মেয়াদ শেষ হবে নতুন সিল মেরে আবার দিবেন বলবেন যে ফ্রেশ রানিং আজকে তাই না আপনার নাম কি সুজন চন্দ্র ঘোষ আপনি নিজে তৈরি করেন দই না কিনে এনে বিক্রি করেন তো আপনি সিল মারেন কেন আপনি তো মারতে পারবেন না সিল উৎপাদন তারিখ আপনি দিতে পারবেন কেন আপনি তো তৈরি করেননি যিনি তৈরি করছেন উনি দিবেন সিল তাই না সিল আর ইয়েটা বের করেন লেভেল এবং সেলটা বের করেন আপনি একটু দেখবো আমরা হ্যাঁ ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার হ্যাঁ আর ওই সেলটা ইয়া বের করেন যেটাতে মারেন সে কাগজটা বের করেন দইয়ের মারেন তাই না মনে করেন 10 বছর আগের দই আজকে ডেট মারি দিলেন আজকে হয়ে গেল এই তো হ্যাঁ কি হলো 1 অক্টোবর পর্যন্ত হয়ে গেল এই তো এই যে 1 অক্টোবর তাই না মেয়াদ হয়ে গেল তো আপনি আপনি দই তৈরি করেন না স্যার দইটা যারা দেন এটা তারাই দেন হ্যাঁ তো আপনি তো মারতে পারবেন না এখানে মেয়াদ তো তারা দেন কতগুলো আছে এগুলো বের করেন যত হাজার আছে তত হাজার বের করেন বের করেন হ্যাঁ আরো আছে মনে হয় হ্যাঁ আছে আছে আরো আছে এগুলো আপনি দিতে পারবেন না এখানে তার মানে আপনার দইয়ের মিষ্টির মেয়াদ জীবনও শেষ হবে না কারণ মেয়াদ শেষ হলে আপনি সিল মেরে নতুন মেয়াদ দিয়ে দিবেন আবার অথচ আপনি তৈরি করেন না খালি বিক্রি করেন এখন থেকে কি করবেন আপনি নিজে তৈরি করেন না দই মিষ্টি কিছুই তাই না অথচ আপনি এখানে ডেট দিচ্ছেন এটা ঠিক অপরাধ হয়েছে না ঠিক করেছেন এগুলো করতে পারেন আপনি আইন অনুযায়ী যিনি তৈরি করেন উনি তো দেওয়ার কথা তাই না আপনি তো ডেট দিতে পারবেন না কারণ আপনি যেহেতু তৈরি করেননি এগুলো তাহলে অপরাধ হয়েছে না ঠিক করেছেন অপরাধ স্বীকার করেন এর এখন থেকে কি করবেন
ওখান থেকেই সিল সহ নিবেন, নিজে আর দিতে পারবেন না। তো আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এগুলো আর করবেন না ভবিষ্যতে। জরিমানা করাই আমাদের টার্গেট না, আপনাকে সংশোধন করা আমাদের টার্গেট। যেন মানে যেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, যে সেবাটা দিচ্ছেন, এই সেবা যথাযথ দিতে পারেন এবং সেবা গ্রহীতা ওনারাও সন্তুষ্ট হন, ওনাদের কোনো যেন কোনো রকমের অভিযোগ আপনাদের প্রতি না থাকে। ওই যে মিষ্টি খেয়ে পেট পেট সমস্যা হয়, দই খেয়ে পেট সমস্যা হয়, কারণ যে মেয়াদের তো আগেকার এগুলো খেলেই সমস্যা হয়, এগুলো করতে পারবেন না, ঠিক আছে? এগুলো আমরা জব্দ করলাম, এগুলা থাকলে তো আপনি আবার দিবেন।